প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছায় সফল হব এই কামনা নিয়ে এসো শুরু করি বৃহস্পতিবারে মায়েদের বাড়ির গপ্প আবার পেয়ে শ্রোতা গল্প বলল ট্যাঁটেঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প লেখিকা শ্রীমতী বাণী পাত্র আজকের গল্পের নাম হলো রাঁচি আর রাঁচি এই যে গল্পটা আমরা বিগত আটটা সপ্তাহ ধরে পড়ছি আজকে এটা নবম পর্ব এবং এই পর্বটাই শেষ পর্ব এই গল্পের তাহলে শুরু করেই পড়া রাঁচি পর্ব শেষ মানে শেষ পর্ব লেখিকা শ্রীমতী বাণীপাত্র প্রথম পর্বে বলা হয়েছে ট্যাটেরা কলেজ থেকে রাঁচিতে বেড়াতে এসেছে দ্বিতীয় পর্বে সকলে একটা হোটেলে উঠেছে তৃতীয় পর্বে টেগোর হিলস লেক পাগলা গারো দেখেছে চতুর্থ পর্বে দশম জলপ্রপাত দেখেছে পঞ্চম পর্বে জোনহা জলপ্রপাত দেখেছে ষষ্ঠ পর্বে হুড্রু জলপ্রপাত দেখেছে এবং পরের দিন বাস যখন নেতারহাট পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়েছে তখন কী হয়েছে সেটা সপ্তম পর্বে বলেছে আমরা জেনেছি অ্যাকচুয়ালি সপ্তম পর্বে জেনেছি নেতারহাট পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং মিনি দার্জিলিং দেখে সবাই আবার ওই পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়েছে ওইখানে দাঁড়িয়ে সবাই জিজি স্যারের মজার কথা শুনেছিল ওই মজার মানুষ জিজি স্যারকে নিয়ে ক্লাসে মাঝে মাঝে গসিপও চলতো অনেকে অনেক রকম কথা বলতো গসিপ কতটা সত্য তা ট্যাঁটার ধারণা নেই তবে ওই মজার মানুষ স্যার মজা করে এতগুলো মানুষকে নিয়ে তাদেরকে কষ্ট বুঝতে না দিয়ে আনন্দকে সাথী করে সুন্দরভাবে ট্যুর করাচ্ছেন এটা ট্যাটার কাছে বেশ ভালোই ধারণা এনে দিয়েছে যে তিনি কতটা সুযোগ্য এবং কতটা বড় মাপের মানুষ একটা ট্যুরে ভালো জুড়ে ভালো থাকে যেমন ঠিক তেমনি অভিযোগও থাকে কেউ কেউ অভিযোগ করলো আমাদের বেডটি দেবার কথা ছিল একদিনও দেওয়া হলো না যদিও সবাইকে নিচে গিয়ে বেডটি পান করতে হতো মানে বেডটি আর বেডে হতো না ওটা টেবিলটি হতো সে যাই হোক এরপর স্যার বলেন। আমরা এবার একটা নদী দেখতে যাব এই কটা দিন সকলে পাহাড় ঝর্না লেক বনানি দেখেছে কিন্তু কোনো নদী দেখেনি বাস চলল নদীর দিকে বাস এসে দাঁড়ালো কোয়েল নদীর ধারে বাহ কি সুন্দর নামটা না সবাই বাস থেকে নেমে কোয়েল নদী দেখতে গেল সে এক অদ্ভুত নদী ট্যাঁ সমতলের মানুষ গঙ্গা নদীর কাছ থেকে দুদিক উথাল পাতাল জলে জোয়ার ভাঁটা কিন্তু কোয়েল নদীতে এসে দেখলো দুধারে বনানি আর মাঝখানে কুলকুল শব্দে বয়ে চলেছে কোয়েল নদী তার বুকে রয়েছে অজস্র পাথরের চাঁই সবাই সেই উঁচু উঁচু পাথরের চাঁয়ের উপর দিয়ে কখনো হেঁটে আবার কখনো লাফিয়ে নদীর জলের ধারার গতি প্রকৃতি দেখছিল মাঝে মাঝে সেই জলকে হাত পা দিয়ে স্পর্শ করছিল এই জলকে হাত পা দিয়ে স্পর্শ যে করা এটা বেশ মজার অনুভূতি তাই না এইভাবে খানিকক্ষণ চলার পর স্যার ডাকলেন আর নয় তোমরা সবাই চলে এসো সকলে পাথরের উপর দিয়ে লাফাতে লাফাতে রাস্তায় চলে এলো এরপর স্যার বললেন এখান থেকে আরও একটু দূরে আরও ফলস আছে আমরা যদি দেখতে যাই তাহলে আজকে ট্রেনটা মিস করব তখন ম্যাম এবং আরও অনেকে বললেন আমরা আর ঝর্ণা দেখব না এরপর সবাই বাসে উঠে পড়ল বাস দ্রুত গতিতে ছুটল হোটেলের দিকে হোটেলে এসে সবাই যে যার মালপত্র গুছিয়ে নিয়ে নিজেদেরকে ফ্রেশ করে গ্রাউন্ড ফ্লোরে চলে এলো নিজেদের ডিনার শেষ করে সবাই বাসে উঠে পড়ল কিছুক্ষণ পরে স্যারেরা বাসে বাস চলল রাঁচি স্টেশনের দিকে রাঁচিকে বিদায় জানিয়ে সবাই রাঁচি টু শিয়ালদা এক্সপ্রেসে চেপে পড়লো সবাই যে যা সিটে বসে পড়লো একটু পরেই ট্রেন ছেড়ে দিল সকলে কোলাহল করতে করতে যে যার বাংকারে মিডল বার্থ সিটে চাদর পেতে শুয়ে পড়লো ক্লান্তিতে সকলে কয়েক মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়লো ট্রেন যখন শিয়ালদা স্টেশনে এসে থামলো তখন সকাল হয়ে গেছে সবাই নিজেদের মালপত্র কোচ কাজ করে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এলো যারা কলকাতা থেকে রাঁচি গিয়েছিল তারা ওখান থেকেই নিজেদের বাড়ি চলে গেল আর যারা হাওড়া থেকে রাঁচি গিয়েছিল তারা সকলে হাওড়ার বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হলো স্যারকে বিদায় জানিয়ে ট্যান্টারা সবাই যে যার বাড়ির বাসে উঠে পড়লো ট্যাঁটেরা চারজন একই বাসে উঠলো প্রথমে ট্যাঁটার পিসির বন্ধু দুজন নেমে পড়ল বাস থেকে পিসি এবং ট্যাঁটে তাদের দুজনকে বিদায় জানালো এবার ট্যাঁটার নামার পালা স্ট্যান্ডে বাস এসে থামলো বাস থেকে নেমে ট্যাঁটে বাসে বসা পিসিকে বিদায় জানালো বাসে বসা পিসিও ট্যান্টাকে বিদায় জানালো টাটা স্ট্যান্ড থেকে একটা রিক্সা চেপে ট্যাঁটা সোজা বাড়ি চলে এলো বাড়িতে এসে ট্যাঁটা খোস মেজাজে সবার সাথে ট্যুরের সমস্ত ঘটনার কথা বিস্তারিতভাবে বলল। আর আমরাও এই কয়েকটা পর্বে বিস্তারিতভাবে শুনে নিলাম তাই তো তো এই তো হলো রাঁচির কাণ্ড কারখানা তো আগের দিনকে যে কবিতা পড়েছিলাম তখন ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ শুনেছিলে এবং তখন বলেছিলাম যে আমি এয়ারপোর্টে আছি আর শেষ পর্যন্ত আমি এয়ারপোর্ট থেকে যেখানে গেছি সেখান থেকে তোমাদের জন্য কিছু দৃশ্য ভাগ করে নিচ্ছি বুঝতেই পারছ সমুদ্র এটা আরব সাগর আর এই যে এই তটটা আমার খুব ভালো লেগেছে আর কিছু স্মৃতি আছে যেটা আমি জড়ো করে রেখেছি তোমাদের দেখালাম আশা করি তোমরা ভালো থাকবে আনন্দে থাকবে আর আজকের মতো টাটা